সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। গুড মর্নিং সবাইকে। আপনারা দেখেছেন এর আগে ড্যানিয়াল চিমা চুকুর জায়গায় মার্সেলোকে এসসি ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, এবং ঠিক তারপরেই এটা আমরা জানিয়েও ছিলাম আপনাদের যে আমির দেরভিসেভিক এবং চিমার জায়গাতেই নতুন বিদেশি আসতে চলেছে, এবং একজন ব্রাজিলিয়ান এবং একজন স্প্যানিয়ার্ডের নাম আছে। তবে এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই, যেই নামটা এতদিন পর্যন্ত ছিল স্প্যানিশ হিসাবে বা একটা নোন ফেস ছিল যে এসসি ইস্টবেঙ্গল আসতে চলেছিল, সেই নোন ফেসটা কিন্তু আসছে না। অর্থাৎ আপনাদের চেনা বিদেশি একজন যিনি আসার জন্য প্রায় প্রস্তুত ছিলেন, কিন্তু তাকে আনা হচ্ছে না। ব্যাপারটা পুরোটাই ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আটকে গেছে, সেটা আপনাদের ক্লিয়ার করে দিলাম যে ফাইন্যান্সিয়াল দিকে আটকে যাওয়ার জন্যই কিন্তু নোন ফেসের যে বিদেশির কথা বলা হচ্ছিল, স্প্যানিয়ার্ড একদম তরুণ, সেই ফুটবলারটিকে কিন্তু আনছে না স্ট্রিসিমেন্ট। যেই ফুটবলারটি আসছে সেই ফুটবলারটি কিরকম হবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে প্লেয়ারটি খেলার মধ্যে নেই। আগের বছর 25শে মে, যদি আমি খুব ভুল না করি, তাহলে 25শে মে তিনি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। তো যে নামটি এই মুহূর্তে ভেসে আসছে বা যেই নামটি নিয়েই সব জায়গায় আলোচনা চলছে, 31 বছর বয়সী স্প্যানিয়ার্ড অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেন ফ্রান সোটা বললেও ঠিক আছে। তার পুরো নাম ফ্রান্সিসকো জোসে সোতে সোতা বার্নার্ড, ফ্রান্সিসকো জোসে সোতা বার্নার্ড, স্প্যানিয়ার্ড ফুটবলার, মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলতে পছন্দ করেন। রাইট ফুটটাই তার মেন ফুট, এবং আগের বছরের জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু তিনি ফ্রি এজেন্ট। তো খেলোয়াড় জীবনে স্পেনের সেকেন্ড ডিভিশনের অনেক ক্লাবে তিনি খেলেছেন, পেনা স্পোর্ট এফসি, সিএ ওসাসুনা, সিডি ত্রপজেন, এসডি লেউয়া, এবং সর্বশেষ 2021 মরশুমে কালাহোরার হয়ে খেলেছেন। ফুটবলার জীবনে 284টা ম্যাচ খেলেছেন, 35টা গোল আছে তার, 6টা অ্যাসিস্ট আছে, এবং কোপা দেল রেতে 5টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। পারমেন্সিয়ার 2-তে 2টো ম্যাচ তিনি খেলেছেন, এবং স্পেনের সেকেন্ড ডিভিশন লিগ, সেখানে প্রায় 176টা ম্যাচ খেলেছেন, 26টা গোল আছে তার। তো এই ফ্রান্সিসকো সোতা বা ফ্রান্স সোতা এই ফুটবলারটিকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল আনতে চলেছে বলেই শোনা যাচ্ছে, যদিও অফিসিয়াল কনফার্মেশন এখনও হয়নি। ঠিক যেরকম কাল দুপুর অবধি যেরকম খবর ছিল যে নোয়িং ফেস আসতে চলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে নাম বললে অসুবিধা নেই মারিও রিভেরার কোচিংয়ে খেলে যাওয়া জেইমে স্যান্তোস কোলাডো। কাল দুপুর অবধিও তাই খবর ছিল যে কোলাডোই ফিরতে চলেছেন এসসি ইস্টবেঙ্গলে, বাট দেখা গেল যে একদম শেষে এসে, ঠিক যেরকম ট্রান্সফার মার্কেট নিয়ম ঠিক সেরকমই, একদম শেষে এসে আবার নাম পরিবর্তন হয়ে গেল। ঠিক সেরকমই এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন না আসলেও বিভিন্ন জায়গা থেকে যা শোনা যাচ্ছে তাতে এই ফ্রান্স সোটাকেই এসসি ইস্টবেঙ্গল নিতে চলেছে। তো প্লেয়ারটি, আবার বলছি, প্লেয়ারটি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ 25শে মে 2021 খেলেছেন। এবার দেখার যে এই প্লেয়ারটি কতটা ফিট আছে বা ম্যাচ ফিটনেস তার কী আছে, কারণ এসসি ইস্টবেঙ্গলের হাতে আর ম্যাচ বেশি নেই, এই মুহূর্তে লিগের ম্যাচ আর 9খানাই বাকি আছে। কোনো মিরাক্কেল না ঘটলে এই মরশুমে হয়তো এই 9টা ম্যাচই শেষ হতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা তিনি সার্ভিস দিতে পারবেন, এসে ম্যাচ খেলার মতো ফিটনেস তার আছে কি না, সেটার পরে কোচ তাকে মাঠে নামাবেন, তো সেই জিনিসটা কিন্তু একটু ভাবাচ্ছে বলতে পারি। অনেকে জিজ্ঞেস করছিলেন আজকে সকালে, অনেকে মেসেজ করেছেন যে দাদা ফ্রান্সওয়াটা প্লেয়ারটি কীরকম। দেখুন, প্লেয়ারটি নো ডাউট ভালো, স্পেনের সেকেন্ড ডিভিশনে খেললেও প্লেয়ারটির কোয়ালিটি আছে, আপনারা স্কিল দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কী ধরনের ফুটবলার সেটাও দেখতে পাচ্ছেন। তো এই ফুটবলারটি যদি ম্যাচ ফিট থাকে, যদিও খেলার মধ্যে নেই এবং প্রফেশনাল ফুটবলে খেলার মধ্যে না থাকা মানেই আনফিট ধরে নেওয়া যায় না,
তো যদি ফিট থাকে তাহলে ফুটবলারটি ইন্ডিয়ায় এসে সফল হতেও পারে। বাট যদি মার্সেলোর মতো কোনো কারেন্ট খেলছে সেরকম প্লেয়ার নিত, তাহলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের জন্য সেটা আরও উপকার বা উপকৃত হতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকেই একমত হবেন না। কিন্তু যেহেতু প্লেয়ারটি এই মুহূর্তে খেলার মধ্যে নেই, তাই প্লেয়ারটি এসে কতটা সার্ভিস দিতে পারবে ইস্টবেঙ্গলে সেটা কিন্তু তিনি মাঠে নামলে তারপরেই বলা যাবে। এই মুহূর্তে সেই জায়গায় নেই যে কীরকম হবে বলার মতো। তো যাই হোক, মার্সেলো এবং ফ্রান্সোতা এই দুটো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাতে, মার্সেলোর তো সাইন হয়েই গেছে আপনারা দেখেছেন, এবং এই ফ্রান্সোতাকেও কিন্তু সাইন করাতে চলেছে বলেই খবর। যদি না কোনো আবার নতুন কোনো নাটকীয় মোড় আসে এবং শেষ মুহূর্তে আবার চেঞ্জ হয়ে অন্য কিছু না হয়, তাহলে কিন্তু ফ্রান্সোতাই হতে চলেছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি। এর সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট, ড্যানিয়েল চিমা চুকু ইস্টবেঙ্গল তাকে ছাড়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা করেনি ইস্টবেঙ্গল যে তার সাথে মিউচুয়ালি পার্টওয়েজ হয়েছে, তিনি অন্য কোনো জায়গায় যাচ্ছেন বা ফ্যামিলি প্রবলেমের জন্য বাইরে যাচ্ছেন। তো আপনাদের ক্লিয়ার করে দিই, যতটুকু শোনা গেছে তাতে জামশেদপুর এফসিতে কিন্তু ড্যানিয়েল চিমাচুকুর যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এবার অনেকে বলবেন যে 10টা ম্যাচের পারফরমেন্স ড্যানিয়েল চিমাচুকুর সেরকম ভালো না, তা সত্ত্বেও জামশেদপুর নিচ্ছে। জামশেদপুরের মেন এখন একটা ব্যাপার হচ্ছে, জামশেদপুরের 9খানা ম্যাচ বাকি এবং ভালস্কিস চেন্নাই যোগ দেওয়ার পরে তাদের কাছে একখানা অপশান কম। সেই জায়গাটায় তারা চাইছেন যে বায়াবলের মধ্য থেকেই কোনো ফুটবলার নিতে, এবং যতটুকু শোনা গেছে, এখনও পর্যন্ত জানি না এটা ঠিক কি না, তবে যা শোনা যাচ্ছে তাতে কিন্তু এই ড্যানিয়েল চিমা চুকু কিন্তু এখনও পর্যন্ত এই যারা বলা হচ্ছিল যা বলা হচ্ছিল যে তিনি ফিরে যেতে চলেছে নাইজেরিয়া বা নরওয়ে, এরকম কিছু একটা শোনা যাচ্ছিলো। যতটুকু খবর নিয়ে জানা যাচ্ছে তিনি কিন্তু এখনও ইন্ডিয়াতেই আছেন এবং ISL-এ বায়াবলের মধ্যেই আছেন, এবং সেখান থেকেই কিন্তু তিনি জামশেদপুরে যোগ দিচ্ছেন, এবং ইস্টবেঙ্গল তারপরেই হয়তো অফিসিয়ালি ব্যাপারটিকে কনফার্মেশন দিয়ে দেবে। তো ড্যানিয়েল চিমা যদি ভালস্কিসের জায়গায় যোগ দেয়, এটা কিন্তু ভারতীয় ফুটবল প্রেমীদের একখানা জিজ্ঞাসা থাকবে, বা ভারতীয় ফুটবল প্রেমীরা কিন্তু উৎকণ্ঠার সাথে এটা দেখবেন যে ইস্টবেঙ্গলে খেলতে না পারা একটি বিদেশি অন্য দলে গিয়ে কীরকম পারফরমেন্স করে, এটা কিন্তু অবশ্যই নজর থাকবে। এবং ওয়েন কোলের কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে যে ড্যানিয়েল চিমাকে ঠিকভাবে খেলিয়ে তার থেকে তার সেরাটা আদায় করে নেওয়া। তো যাই হোক, এই ভিডিওটা সকালবেলা এইটুকুনি থাক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।